হ্যালো লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ ক্লাসেস। আজকে ক্লাসে আমরা এইচি বেটসের লেখা শর্ট স্টোরি দি অক্সের থার্ড পার্টটি নিয়ে আলোচনা করব। অলরেডি আমরা দুটো পার্ট কমপ্লিট করেছি, দুটো পার্টে যতটা কমপ্লিট করেছিলাম তারপর থেকে আজকে শুরু করব। তো চলো খুব বেশি দেরি না করে আজকে সরাসরি টেক্সটে চলে যাব। তার আগেই বলি, তোমরা যারা WBSSC SLST ইংলিশ লিটারেচারের প্রস্তুতি নিচ্ছ, 9-10 কিংবা 11-12 যেটাই হোক, তো তোমরা কিন্তু রেগুলার তোমরা ক্লাস পেয়ে যাবে চ্যানেলে। আর সিলেবাস ধরে কিন্তু এখন ক্লাস করানো হচ্ছে, অনেকগুলো ক্লাস কিন্তু অলরেডি ইউটিউবে আপলোড করা হয়ে গেছে, বাকি ক্লাসেসগুলো কিন্তু আপলোড করা হবে। কেমন? তো তোমরা প্রত্যেকটা ক্লাস করতে থাকো, আর তোমরা যদি পার্সোনালি হোয়াটসঅ্যাপ পেইড ক্লাসে যুক্ত হতে চাও সেক্ষেত্রেও তোমরা যুক্ত হতে পারো। ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে যুক্ত হয়ে তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে ডিরেক্টলি মেসেজ করতে পারো। ওকে, তো চলো আজকে ক্লাসটি শুরু করবো। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কেমন? তো চলো ক্লাসটি শুরু করা যাক। তো আমরা যতটা দেখেছিলাম যে অক্সের সঙ্গে যে মেন প্রোটাগনিস্ট মিসেস থার্লো তার কিভাবে তুলনা করছেন লেখক, তো সেই বিষয়টি আমরা দেখেছিলাম। দেখেছিলাম যে তাদের যে ফিনান্সিয়াল কন্ডিশনটা সেটা তিনি মেনশন করেছেন, অর্থাৎ লেখক কিন্তু একটা বিস্তর আলোচনা কিন্তু প্রথম পোর্শনে আমরা দেখেছি যে সেখানে মিসেস থার্লো তার যে ডেলি রুটিন, তার ফিজিক্যাল স্ট্রাকচার, ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু তিনি এক্সপ্লেন করেন, এবং তার যে ড্রিম অ্যান্ড ডিজায়ার সেটাও কিন্তু আমরা দেখেছি, তার যে হোপ, ফিউচার হোপ হচ্ছে তার সন্তানদের, মানে তার যে সন্তান রয়েছে সেই সন্তানের একটা বেটার ফিউচার তিনি আশা করেন বা একটা স্বপ্ন দেখেন, সেটাও কিন্তু আমরা দেখেছি। তো আজকে কিন্তু তারপর থেকে আমরা শুরু করব। তো চলো টেক্সটটি পড়া যাক। থার্লো হ্যাড আ সিলভার প্লেট ইন হিজ হেড, থার্লোর মাথায় একটি রূপলি পাত বসানো রয়েছে। অর্থাৎ এখানে থার্লো বলতে মিসেস থার্লোর হাজব্যান্ড মিস্টার থার্লোর কথা বলা হচ্ছে। আমরা এতক্ষণে কিন্তু মিসেস থার্লোর যে ক্যারেক্টারিস্টিক, লিভিং, তার ডেলি রুটিন সমস্তটা জেনেছি, এবার মিস্টার থার্লো কেমন সেই বিষয়টি জানবো। তো এখানে মিস্টার থার্লো হ্যাড আ সিলভার প্লেট ইন হিজ হেড, মিস্টার থার্লোর মাথায় একটি সিলভার প্লেট অর্থাৎ রূপলি পাত বসানো রয়েছে। কেন রূপলি পাত? কারণ তিনি যখন ফার্স্ট ওয়ার্ল্ডে যুক্ত হন এবং সেখানে কিন্তু তার মাথায় আঘাতপ্রাপ্ত হন, তখন থেকে কিন্তু তার মাথায় একটা সিলভার প্লেট বসানো রয়েছে। তো এই এই পোর্শনটা হচ্ছে ফানি সাইড, ঠিক আছে, কারণ আমরা এতক্ষণ মিসেস থার্লো যখন জীবনটা দেখলাম যে তার যে ড্রিম ডিজায়ার বা তার যে স্ট্রাগলিং পিরিয়ড, তো সেখানে একটা রিয়েলিস্টিক টাচ ছিল, তো একটা গ্রিম রিয়েলিটি বলে না, তো সেইটা ছিল। তো এই মোমেন্টটা, এই যে পোর্শনটা, এটা কিন্তু একটা ফানি পার্ট তার হাজব্যান্ডের। তো সেটা দেখো কি বলছে, ইন হিজ ওন আইজ ইট সেট হিম অ্যাপার্ট ফ্রম আদার, এবং এটা তার নিজের চোখে তার নিজেকে অন্যদের থেকে আলাদা করে। অর্থাৎ মিস্টার থার্লো কিন্তু তিনি কি মনে করেন যে তিনি অন্যদের থেকে আলাদা, কারণ তার মাথায় একটা সিলভার প্লেট রয়েছে, সুতরাং হি ইজ দি সুপিরিয়ার টু আদার্স, এটা কিন্তু তিনি মনে করেন। আই গট আ প্লেট ইন মি হেড, এখানে মি হেড বলতে মাই হেড, ঠিক আছে, এটা একটা কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ, বলছে আমার মাথায় একটা সিলভার প্লেট রয়েছে, সলিড সিলভার, খাঁটি সিলভার, এনাফ সিলভার টু মেক আ ডজন অফ স্পুন অ্যান্ড বিট ওভার, বলছে এতটাই সিলভার যে এক ডজন চামচ বানানো যাবে, কিছু বেশি হয়তো বানানো যাবে, সলিড, পুরো খাঁটি, বিট দ্যাট, মানে বিট করতে পারো। অর্থাৎ এখানে কিন্তু থার্লো যে তার যে মাথায় যে সিলভার প্লেটটি বসানো রয়েছে সেটা নিয়ে ভীষণ বোস্টফুল, এবং তিনি ভীষণ সেলফ সেন্টার, ঠিক আছে, নিজেকে নিয়ে ভীষণ গর্ব অনুভব করেন, এবং তিনি অন্যদেরকে কিন্তু এটা নিয়ে মানে শোনাতে পছন্দ করেন যে তার মাথায় অ্যাকচুয়ালি একটা সিলভার প্লেট রয়েছে। কেমন? উন্ডেড অন দি মার্নে, এবং মার্নেতে তিনি আঘাতপ্রাপ্ত নন। এখানে মার্নে হচ্ছে, দিস ইজ এ রিভার ইন ফ্রান্স, ঠিক আছে, ফ্রান্সের একটি রিভার হচ্ছে মার্নে, তো সেখানে কিন্তু ফার্স্ট অর্ডার হয়েছিল বিসাইড দি রিভার, ঠিক আছে, ফার্স্ট অর্ডার হয়েছিল সেখানে। তো এনিওয়ে, তো এইখানে কিন্তু যুদ্ধক্ষেত্রে তিনি আঘাতপ্রাপ্ত হন এবং তার মাথায় কিন্তু আঘাত লাগে। অ্যান্ড নাও ওয়াকিং অ্যাবাউট উইথ দ্য সিলভার প্লেট ইন ইজ হেড, নাও রোমিং অ্যাবাউট উইথ সিলভার প্লেট, অর্থাৎ তিনি কিন্তু এখন সেই মাথায় সেই সিলভার প্লেটটি নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছেন। থার্লো ওয়াজ আ মার্টিয়ার, থার্লো একজন শহীদ, অর্থাৎ থার্লো তিনি নিজেকে কিন্তু একজন মার্টিয়ার মনে করেন। মার্টিয়ার কারা? যারা যুদ্ধক্ষেত্রে বা দেশের জন্য প্রাণ দেন, একটা ভালো কাজের জন্য প্রাণ দিলে সেটাকে বলা হয় মার্টিয়ার। তো তিনি নিজেকে, যেহেতু তিনি যুদ্ধক্ষেত্রে গেছিলেন, দেশের জন্য তিনি লড়তে গেছিলেন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে, সুতরাং সেখানে আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে কিন্তু তিনি নিজেকে মার্টিয়ার মনে করেন।
আই ডিড নট ওয়ান্ট টু স্টপ। সো এটা কিন্তু থার্ড লর্ড স্পিচ, ঠিক আছে? তিনি কি বলছেন? আই ডিড নট ওয়ান্ট টু স্টপ, দ্যাট মিন্স আই ডিড নট অর আই শুড নট, অ্যাকচুয়ালি ওয়ান্ট টু এর মানে তোমার অর্থ হচ্ছে শুড নট, ঠিক আছে, শুড। সো আই শুড নট স্টুপ মিন্স আই শুড নট বেন্ড ডাউন, আমার কারোর সামনে নত স্বীকার করার কোনো প্রয়োজন নেই। আই ডিড নট অট টু ডু নাথিং, ইনফ্যাক্ট আই শুড নট ডু এনিথিং, মানে অ্যাকচুয়ালি আমার কোনো কিছুই কিন্তু করার প্রয়োজন নেই। বাই রাইটস অ্যান্ড দিস ইজ মাই রাইট, মানে এটা আমার অধিকার। বাই রাইটস আই ডিড নট অট টু লিফট আ ফিঙ্গার, বলছে আমার এটা এটা একটা অধিকার যে আমি আমার আঙুলটা তুলেও কিন্তু মানে কোনো কিছু আঙুলটাও তুলবো না। দ্যাট মিন্স এখানে বলতে চাচ্ছে যে তিনি কাউকে গাইডও করবেন বা সুপারভাইজারও হবেন না। তো অ্যাকচুয়ালি তিনি যেটা বলতে চাচ্ছেন যে তিনি একজন মার্টির, যেহেতু তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, সুতরাং তার কারোর সামনে মাথা নত করার প্রয়োজন নেই বা তার সরি ফিল করার প্রয়োজন নেই। এখানে স্টুপ মানে বেন ডাউন, ঠিক আছে, এবং তার কোনো কাজ করার প্রয়োজন নেই, এটা তার অধিকার, এটা তিনি মনে করেন। অর্থাৎ থার্লো কিন্তু নিজেকে ভীষণ মানে সুপিরিয়ার মনে করেন সকলের থেকে, বিকজ অব দিস সিলভার প্লেট। হি ওয়াজ আ হেজ কাটার, না হি ওয়াজ হেজ কাটার, হেজটা কি? হেজ হচ্ছে তোমার ঝোপঝাড় দিয়ে যে মানে বেড়া হয় না, তোমরা দেখবে বিভিন্ন পার্কে বলো বা মানে বাড়ির সামনে অনেকে কি হয় যে ছোট ছোট ঝোপঝাড় হলে সেটাকে মানে একটা লম্বা করে সেটাকে কিন্তু ঘেরা মানে বেড়া দেওয়ার মতো করে, ঠিক আছে, সেটাকে বলা হয় হেজ, ঠিক আছে। তো হেজ কাটার মানে হচ্ছে তোমার সেই যে আগাছা বা পাতাগুলো মানে বড় হয়ে যায় সেগুলো কেটে একদম সাইজে করে নিয়ে আসা, সেটাকে বলা হয় হেজ কাটার। তো তিনি এই কাজটি করেন অ্যাকচুয়ালি, ঠিক আছে। লাকি আই অ্যাম টল, আমি ভীষণ লাকি যে আমি লম্বা, এলস দ্যাট জব উড নট বি গুড টু মি, বলছে নইলে সেই জবটা কিন্তু, অর্থাৎ এই যে হেজ কাটারের জবটা তিনি যেটা করেন আর কি, তো বলছে যে এই কাজটা কিন্তু আমার জন্য সুইটেবল হতো না যদি আমি লম্বা না হতাম। সো এখানে কিন্তু তিনি একটু ফানি মানুষ, ঠিক আছে, মানে সেন্সিবল কথা কিন্তু তেমন বলেন না। হি হ্যাড ব্যাড ডেজ অ্যান্ড গুড ডেজ, ইভেন ডেজ অব জেনুইন পেন, তার কিছু খারাপ দিন রয়েছে, কিছু ভালো দিন রয়েছে, এমন কি কিছু ভীষণ কষ্টের দিন রয়েছে। মি প্লেট হার্টিং মি, মাই প্লেট হার্টিং মি, ঠিক আছে, আমার এই যে প্লেট সেটা আমাকে আঘাত দেয়, ইটস মি প্লেট। বাই গড আই উইল ড্রাইভ মি সো আই ডোন্ট নো হোয়াট আই এম ডুইং, বলছে এটা আমাকে এতটাই মাঝে মাঝে যন্ত্রণা দেয়, অর্থাৎ তার মাথায় যে প্লেটটা বসানো রয়েছে সেটা মাঝে মাঝে এতটাই যন্ত্রণা সৃষ্টি করে যে হি ডোন্ট নো হোয়াট হি ইজ ডুইং, দ্যাট মিন্স হি অ্যাকচুয়ালি লস্ট হিজ কন্ট্রোল ওভার হিম, ঠিক আছে, অর্থাৎ তার কিন্তু তার যে কন্ট্রোল পাওয়ার সেটাও কিন্তু হারিয়ে যায়, অর্থাৎ প্রচুর যন্ত্রণা হয় মাথায় তখন। ইটস মি প্লেট এগেইন, বলছে আমার এই যে প্লেটটা সেটা কিন্তু আমাকে হার্ট করে মাঝে মধ্যে। অ্যান্ড হি উড স্ট্যান্ড ওয়াইল্ড অ্যান্ড ভ্যাকান্ট, কিছু সময় তিনি একদম ওয়াইল্ড হয়ে যান, একদম বন্য, মানে যখন এক্সট্রিম পেন হয় তার মাথায় এবং তিনি ভ্যাকান্ট হয়ে যায় মানে তার কিন্তু কোনো মানে সেন্সে তিনি থাকেন না। রাবিং হিজ হ্যান্ডস থ্রু হিজ থিন ব্ল্যাক হেয়ার, এবং তার হাতগুলো দিয়ে তার মানে হালকা চুলের মধ্যে দিয়ে তার মাথাটাকে রাব করে, ক্লয়িং হিজ স্কাল, স্ক্লং মানে এটা হচ্ছে তোমার নেল দিয়ে মানে স্কিনটাকে এ করা, ঠিক আছে, আঁচড় দেওয়া আর কি। তো ক্লয়িং হিজ স্কাল অ্যাজ দো টু রেঞ্চ আউট দি প্লেট অ্যান্ড দ্য পেন, অর্থাৎ তিনি মানে এতটাই কষ্ট পান মাঝে মাঝে, তিনি মনে করেন যে মানে তিনি কি করেন যে তার হাত দিয়ে সেটাকে মাথাটাকে মানে ভীষণ রাব করে, অথবা কোনো কোনো সময় তার মনে হয় যে এই প্লেটটা এবং যে কষ্টটা হচ্ছে প্লেটের জন্য যে দুটোকে বাইরে বের করে ফেলে দিই, ঠিক আছে, এতটাই পেন হয় মাঝে মাঝে। নেক্সট দেখো, অনস আ উইক, সপ্তাহে এক একবার, অন সানডে অর স্যাটারডে অর সানডে, অর্থাৎ সপ্তাহে একদিন কি হয়, সানডে অথবা স্যাটারডে, হি কেম হোম লিটল টিপসি, তিনি কি বাড়ি ফেরেন উইথ এ লিটল টিপসি, টিপসি মানে ড্রাঙ্ক করে মানে ড্রিঙ্ক করে অ্যাকচুয়ালি, ঠিক আছে, হি কেম হোম আ বিট অফ ড্রাঙ্ক, তো তিনি মানে ড্রিঙ্ক করে বাড়ি ফেরেন ইন আ গুড মুড, তার মানে মেজাজটা কিন্তু ভালো থাকে, লাফিং টু হিমসেলফ, এবং তিনি একা একাই হাসেন, রাইডিং হিজ বাইসাইকেল আপ দ্য হিল লাইক আ সাম কমিক রাইডার ইন আ সার্কাস, তো
তিনি কি হয় কোন কোন সময় সপ্তাহে এক একদিন কি করেন, সেটা শনিবার হোক বা রবিবার হোক, তিনি যখন একটু ভালো মুডে থাকেন তখন তার যে সাইকেলটা রয়েছে বাইসাইকেল, সেই বাড়ির বাইসাইকেলটাকে নিয়ে সেই মানে হিলের ওপর পাহাড়ের ওপরে কি করে এমন ভাবে তিনি মানে মুভমেন্টগুলো করে লাইক এ কমিক রাইডার, ঠিক আছে, দেখে মনে হয় যেন সার্কাসের কোনো কমিক রাইডার। কারণ তোমরা সার্কাসে দেখেছো যে সার্কাসে কিন্তু মানুষকে মানে হাসানোর জন্যই কিন্তু সাইকেলগুলো চালানো হয়, তো কাইন্ড অফ সেইভাবে কিন্তু তিনি রাইড করেন যে একটা ফান ক্রিয়েট হচ্ছে। কেমন টু মাচ টু বি ডান, তো তিনি নিজেকে নিজে বলেন যে এক্সেসিভ ড্রিঙ্কিং অ্যাকচুয়ালি ইঞ্জুরিয়াস টু হেলথ, এরকম একটা ব্যাপার যে কোনো কিছুই এক্সেস ভালো নয়। আই ক্যান রাইড মি বাইক, ক্যান নট আই, বলছে যে আমি তো বাইক চালাতে পারছি তাই না, সো লং অ্যাজ আই ক্যান রাইড মি বাইক আই এম অল রাইট, বলছে আমি যে তখন বাইক চালাতে পারছি আমি ঠিক আছি। অর্থাৎ তিনি মানে মানুষ কি হয় ড্রিঙ্ক করলে মানুষের সেন্সে থাকে না, তো মন খুলে যেটা মাথায় চলে মানে মাথায় আসে সেটাই বলে। তো সেম কেসেস কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ইন দ্য পাবস হি হ্যাড অনলি অন থিম, এবং তিনি যখন পাবে থাকেন, ঠিক আছে, পাব হচ্ছে একটা এন্টারটেনমূলক জায়গা যেখানে মানুষ ড্রিঙ্ক করে, ঠিক আছে, ফান মোমেন্টের জন্য। তো পাবে তিনি কি তার একটাই থিম, একটাই বিষয়বস্তু কি, আই গট আ প্লেট ইন মি হেড, আমার মাথায় একটি প্লেট রয়েছে সলিড সিলভার, যেটা সলিড সিলভার, রিসাইটেড ইন আ ভয়েস চ্যালেঞ্জিং টু দ্য ওয়ার্ল্ড টু প্রুভ ইট আদারওয়াইজ। এবং তিনি এটা রিসাইটেড মানে হি অ্যাকচুয়ালি টকিং ইট রিপিটেডলি, তিনি কিন্তু রীতিমতো এটা বলে যান। এবার স্বাভাবিকভাবে এটা যদি মানুষদের সামনে রিপিটেডলি বলতে চায়, মানুষেরও তো একটা সহ্য সীমা রয়েছে, একই কথা কতবার শুনবে, তো স্বাভাবিকভাবে কেউ যদি তার সঙ্গে চ্যালেঞ্জে জড়িয়ে যায় এইরকম কিন্তু সিচুয়েশন তিনি ক্রিয়েট করেন, ঠিক আছে। তো এই যে সিচুয়েশনগুলো দেখছো এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, ফান মোমেন্টের মধ্যেও এগুলো বলা হচ্ছে, কারণ নেক্সট টাইমে দেখবো কিন্তু এই যে তার মানে বোস্টফুলনেস বা তার যে সেলফ সেন্টার্ডনেস, ঠিক আছে, এই বিষয়টি কিন্তু তাকে একটা বড় মানে সমস্যার কারণ হয়ে দাঁড়াবে তার জীবনে, তো আমরা কিন্তু সেটা নেক্সট পড়লে জানতে পারবো। ওকে, অল দ্য টাইম মিসেস থার্লো সেভড মানি, বলছে সব সময় মিসেস থার্লো কি করে তার টাকাটা সেভ করে, টাকা সেভ করে। এবার আমরা যেটা দেখেছিলাম যে মানি ইজ দি সিম্বল, হিয়ার সিম্বল ফর হোপ, মানি ইজ টু হার ইজ হোপ। তো তিনি কিন্তু সবসময় এই যে কাজের মধ্যে থাকেন মিসেস থার্লো, এবং তার ডেলি বিজি শিডিউলের মধ্যে কিন্তু তার টাকা জমানোটাই কিন্তু তার মেন লক্ষ্য। কেমন ইট ওয়াজ হার ট্রিট, ইট ওয়াজ হার ট্রিট মানে হচ্ছে ইট ওয়াজ হার রিলিজিয়ান অর ফেথ টু হার, অর্থাৎ তার যেন এটা একটা প্যাশন বলতে পারো যে টাকা জমানো। কেন, কারণ তিনি এই মানিটা জমিয়ে কিন্তু তার সন্তানদের ভালো এডুকেশন দিতে চায়, তার সন্তানদের মানে ফিউচারটাকে বেটার করতে চায়, ঠিক আছে, এই কারণে। সো ক্রিড মানে হচ্ছে রিলিজিয়ান, ঠিক আছে, একটা রিলিজিয়ান মানে মানুষ কি হয় মানে একটা রিলিজিয়ানের প্রতি আসক্ত হয় না, যে নিষ্ঠার সঙ্গে যে কাজটি করে মানুষ সেটাই তো রিলিজিয়ান, বা একটা বিশ্বাস বা ধর্ম যেটা তুমি নিষ্ঠার সঙ্গে পালন করতে পারছো। তো এই যে সেভিং মানি, ওকে, সেভিং মানি ইজ ক্রিড ফর হার, তো এটাই বলছেন। সামটাইমস পিপল ওয়েন্ট অ্যাওয়ে অ্যান্ড দেয়ার ওয়াজ নো ক্লিনিং, বলছে কিছু সময় মানুষ যখন থাকেন না, অর্থাৎ যে সমস্ত বাড়িতে তিনি কাজ করেন, যে সমস্ত প্লেসেসে কাজ করেন মিসেস থার্লো, তো সেখানে যখন সেই পরিবারের মানুষগুলো যখন থাকেন না তখন তো তিনি রিল্যাক্স মানে করতে পারেন ওই সময়টায়, কিন্তু তিনি তা না করে তিনি কি করেন, শি দেন মেড আপ দ্য গ্যাপ ইন হার লাইফ বাই আদার ওয়ার্ক, এবং তিনি সেই যে গ্যাপটা পান রিল্যাক্সেশনের মুহূর্তটা পান তিনি সেটাকে কি করে সেটাকে অন্য কাজ দিয়ে কিন্তু মানে পরিপূর্ণ করে দেয়, অর্থাৎ তিনি কিন্তু তার জীবনে কোনো ধরনের কোনো রিল্যাক্সেশন কিন্তু তিনি নিতে চান না। তিনি কি করেন অন্য কাজ দিয়ে গ্যাপটাকে পূরণ করে, কি করে সেই সময়ে, পিকিং পটেটো, কখনো পটেটোস তোলে, প্ল্যান্টিং পটেটোস, কখনো পটেটো লাগায়, ডিগিং ক্যাবেজেস, কখনো ক্যাবেজেস লাগায়, স্পুডিং রুটস, অথবা কখনো গাছের যে আগাছার শেকড়গুলো সেগুলোকে ওঠাচ্ছে, পি পিকিং, অথবা কখনো মটরশুঁটি তুলছে, মোর ওয়াশিং, অথবা আরও বেশি বেশি করে ওয়াশিং করছে, ঠিক আছে, জামাকাপড় পরিষ্কার করছে। তো তার যে জীবনের যে একটা খুব স্বল্প মোমেন্ট যেটা তিনি রিল্যাক্স করতে পারেন সেই রিল্যাক্সেশনটাও কিন্তু তার জীবনে রাখেন না, সেই গ্যাপটাকেও তিনি পূরণ করেন বাই আদার ওয়ার্কস। ওকে,
অ্যাকচুয়ালি শি ইজ টোটালি ওয়ার্কোহোলিক পার্সন, ঠিক আছে? তার কাজের মধ্যেই কিন্তু জীবনটা সীমাবদ্ধ, কাজের বাইরে তিনি কোনো, তার জীবনের গণ্ডিটা কিন্তু এই কাজের মধ্যে সীমাবদ্ধ। ইন দ্য ফিল্ড শি পাইন্ড আপ ওকে ইন দ্য ফিল্ড শি পাইন্ড আপ হার স্কার্ট সো দ্যাট ইট স্টাক আউট বিহাইন্ড। বলছে তিনি যখন ওই শস্য ক্ষেত্রে থাকে, ঠিক আছে, তো সেই ফিল্ডে কি করে, শি পিন্ড আপ হার স্কার্ট, তিনি তার স্কার্টটাকে তিনি মানে তিনি জড়ো করে এক জায়গায় রাখেন যেন সেটা মানে মানে বেঁধে না যায় এরকম আর কি। তো এখানে কি বলছে দেখো, ইন দ্য ফিল্ড শি পিন্ড আপ হার স্কার্ট সো দ্যাট ইট স্টাক বিহাইন্ড হার লাইক এ থিক স্টিপটেল। অর্থাৎ তিনি যখন কাজ করেন তখন তার জামা কাপড় গুছিয়ে যখন তিনি এক জায়গায় মানে সেটাকে পিন করেন, তখন কিন্তু দেখে মানে পিছন থেকে দেখে মনে হয় যেন একটা থিক স্টিফ টেল, একটা যেন লম্বা লেজ মনে হচ্ছে। মেকিং হার লুক লাইক সাম বনি অক্স, এবং তাকে দেখে মনে হয় যেন একটা বনি অক্স, ঠিক আছে? বনি মানে হচ্ছে ভীষণ রোগা টাইপের আর কি, ঠিক আছে, এই ওয়ার্ডটা। এবং অর্থাৎ তাকে দেখে কিন্তু একটা বনি অক্স মনে হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে কেন এই যে টাইটেলটা অক্স লাগাচ্ছে। অক্স যেমন তার মূল কাজই হচ্ছে কাজের মধ্যে থাকা বা মানে অ্যাকচুয়ালি মানে কাজ করে যাওয়া, ঠিক আছে? তো সেটাই কিন্তু মিসেস থার্লোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, শি ইজ লাইক আ বিস্ট অফ বার্ডেন, ঠিক আছে? শি ডিড নট ওয়াশিং সরি শি ডিড ওয়াশিং ফ্রম 5 to 6 ইন দ্য মর্নিং। তিনি সকাল 5টা থেকে 6টার মধ্যে তিনি জামা কাপড় পরিষ্কার করেন, অ্যান্ড এগেইন ফ্রম 7 to 9 ইন দ্য ইভিনিং, এবং আবার 7টা থেকে 9টাতে কিন্তু তিনি আবার জামা কাপড় পরিষ্কার করেন। টেকিং ইন মোর ওয়াশিং, এবং তিনি আরও বেশি বেশি করে ওয়াশিং করেন। অর্থাৎ আমরা তোমরা যদি প্রথমে লক্ষ্য করো যে সাইকেলে করে তিনি বান্ডেল অফ ডার্টি ক্লোথসগুলো নিয়ে আসছেন, অর্থাৎ তিনি কিন্তু বাড়িতেও জামা কাপড় পরিষ্কার করেন যেন এক্সট্রা আর্নিংগুলো হয়, কেমন? শি ট্রাইড টু ওয়াশ মোর কুইকলি এগেনস্ট টাইম, এবং তিনি কি করেন, তিনি চেষ্টা করেন যেটা সময়ের মধ্যে যত তাড়াতাড়ি কাজগুলোকে সমাপ্ত করা যায়। তাহলে কি হবে, সময় বাঁচলে তিনি আরো বেশি কিছু কাজ তিনি এক্সট্রা কাজগুলো তিনি করতে পারবেন। সামহাউ শি সাকসিডেড, যাই হোক, তিনি যখন মানে সফল হন, অর্থাৎ সময়ের মধ্যে তিনি যখন কাজগুলো কভার করে নেন, সো দ্যাট ফ্রম 9 to 10 শি হ্যাড টাইম ফর আইরনিং, এবং তিনি যদি 9টার আগে কাজগুলো কমপ্লিট করে নেন তাহলে 9টা থেকে 10টা অবধি কিন্তু তিনি কি করেন, আয়রনিং, আয়রন করে। অর্থাৎ যে সমস্ত জামাগুলো অলরেডি পরিষ্কার রয়েছে সেইগুলোকে আবার কি করেন, আয়রন করেন। অর্থাৎ কোনো রিল্যাক্সেশন কিন্তু তার জীবনে নেই, কাইন্ড অফ মনোটোনাস লাইফ আমরা কিন্তু পড়ছি। আমরা পড়তে পড়তেও কিন্তু একটা মনোটোনাস ফিল করছি যে এটা আবার জীবন হলো নাকি, তাই না? তো কিন্তু তিনি এই জীবনে কিন্তু অভ্যস্ত। শি ওয়ার্ক বাই ক্যান্ডেল লাইট, তিনি ক্যান্ডেল লাইট অর্থাৎ মোমবাতির আলোতে কাজ করেন। হার মুভমেন্টস ওয়ার লার্জলি ইনস্টিংটিভ, তার যে মুভমেন্টস তার যে চলাফেরা ওয়ার লার্জলি ইনস্টিংটিভ, অর্থাৎ সেটা বেশিরভাগই কিন্তু ইনস্টিংটিভ হয়ে গেছে, অর্থাৎ সহজাত স্বতঃস্ফূর্তভাবে তিনি করতে পারেন। অর্থাৎ এই যে ক্যান্ডেল লাইটেও কিন্তু তিনি কাজ করতে পারেন যতটা স্বতঃস্ফূর্ত, ইভেন ডার্কনেসেও কিন্তু তার কাজগুলো ততটাই স্বতঃস্ফূর্ত। শি হ্যাড ওয়াশড অ্যান্ড আয়রন ফর সো লং, তিনি দীর্ঘক্ষণ ধরে এই যে ওয়াশ করা এবং আয়রন করা সেগুলো কমপ্লিট করেছে, ইন দ্য সেম ওয়ে, ঠিক একইভাবে, অ্যাট দ্য সেম টাইম সেম প্লেস, তিনি একইভাবে একই কাজ একইভাবে কিন্তু বহুবার করেছেন। অর্থাৎ আমরা যখন কন্টিনিউয়াসলি কোনো একটা কিছু রেগুলারলি রেগুলার বেসিসে করতে থাকি সেটা কিন্তু আমাদের একটা স্বতঃস্ফূর্ততা চলে আসে, ঠিক আছে? তো এটাই বলছে যে তিনি ভীষণ স্বতঃস্ফূর্ত তার চলাফেরায় তার কাজে, ঠিক আছে? দ্যাট শি কুড হ্যাভ ওয়ার্ক ইন ডার্কনেস, এবং তিনি কিন্তু অন্ধকারেও কাজ করতে পারেন। অর্থাৎ তিনি এতটাই মানে তার কাজের প্রতি তার একটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছেন, তিনি কিন্তু অন্ধকারেও সে কাজগুলো অটোমেটিক্যালি হয়ে যায়। দেয়ার আর সাম থিংস ইভেন হুইচ কুড বি ডান ইন ডার্কনেস, বলছে এমন কিছু কাজ রয়েছে যেগুলো কিন্তু অন্ধকারেও করা সম্ভব, অ্যান্ড সো 10 এবং 10টার সময় উইথ থার্লো অ্যান্ড দি সান ইন বেড, ঠিক 10টার সময় কি হয়, মিস্টার থার্লো এবং তার বাচ্চারা মানে বেডে শুতে যায়। শি ব্লিউ আউট দ্য ক্যান্ডেল, তিনি ক্যান্ডেলটা মোমবাতিটা নিভিয়ে দেন, ব্রোক আপ দ্য ফায়ার, এবং যে ফায়ার রয়েছে ফায়ার প্লেসে গিয়ে তিনি ফায়ারটা নিভিয়ে দেন,
দেন অ্যাট স্যাট ফোল্ডিং দ্য ক্লোথস আর ক্লিনিং দ্য বুটস। এবং সে অন্ধকারে তিনি কি করেন, বসে বসে হয়তো যে সমস্ত ক্লোথগুলো তিনি ক্লিন করেছিলেন, আয়রন করেছিলেন, সেগুলোকে হয়তো ফোল্ড করে, অথবা ক্লিনিং দ্য বুটস অথবা যে জুতো রয়েছে বাচ্চাদের সেই সমস্ত জুতোগুলো পরিষ্কার করে। অ্যান্ড থিঙ্কিং, এবং তিনি চিন্তা করেন। হার থটস লাইক হার ওয়ার্ক ওয়েন্ট অলওয়েজ অ্যালং দ্য সেম লাইন, বলছে তার চিন্তারা বা তার চিন্তাগুলো তার কাজের মতোই ওয়েন্ট অলওয়েজ অ্যালং দ্য সেম লাইন, যেন একই প্যাটার্নে চলছে। অর্থাৎ শি ইজ অ্যাকচুয়ালি মানে কি বলবো, তিনি কিন্তু এতটা অর্কোহোলিক পার্সন একজন, এতটা একই রকম কাজ একইভাবে একই সময়ের মধ্যে এতবার তিনি করেছেন বা মানে এত একই রেগুলার রুটিনে, অর্থাৎ তার চিন্তাগুলো তিনি একই চিন্তা করেন। তিনি কি চিন্তা করেন, তার সন্তানদের কথা চিন্তা করে, তাদের ফিউচারের কথা চিন্তা করে, তার হাজব্যান্ডের কথা চিন্তা করে, তিনি কিন্তু কখনোই নিজের সম্পর্কে চিন্তা করেননি। তো স্বাভাবিকভাবে তার চিন্তারাও কিন্তু একটা ওয়েতেই কিন্তু যায় টুয়ার্ডস দ্য ফিউচার, ভবিষ্যতের দিকে, আউট ইন টু দ্য রেসপ্লেন্ডেন্ট অ্যাভিনিউ অফ অ্যাম্বিশন অলওয়েজ ফর দ্য টু সান। অর্থাৎ তার যে চিন্তাগুলো, তার সমস্ত হোপ অ্যান্ড অ্যাসপিরেশন সমস্তটাই কিন্তু ফিউচার অ্যান্ড দ্য ফিউচার অফ হার সান, ঠিক আছে, অর্থাৎ যে তার বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু তার চিন্তা। তো এটাই হচ্ছে ব্যাপার। দেয়ার ওয়াজ এ ডিভিশন ইন হার সেলফ, দি অন পার্ট সলিড অ্যান্ড আনকমপ্লেনিং ইন পারপিচুয়াল লেবার অ্যান্ড দি আদার ফ্রেটফুল অ্যান্ড অলমোস্ট ডিসপারেট ইন অ্যাংজাইটি টু এস্টাবলিশ আ ওয়ার্ল্ড বিয়ন্ড হার ওন। সো দেয়ার ওয়াজ এ ডিভিশন ইন হারসেলফ, তার মধ্যে একটা দ্বৈত ভাব রয়েছে বা তার যে ক্যারেক্টার সেটা কিন্তু একটা ডুয়াল পার্সোনালিটি, ঠিক আছে। দ্বৈত ভাব কেন রয়েছে, অন পার্ট ইজ সলিড অ্যান্ড আনকমপ্লেনিং ইন পারপিচুয়াল লেবার, অর্থাৎ তার যে একটা সাইড সেই সাইডটা কি সলিড, অর্থাৎ তিনি ভীষণ ধীর অ্যান্ড আনকমপ্লেনিং, তার কোনো কমপ্লেন নেই, অর্থাৎ জীবনে তার কোনো কিছু আক্ষেপ বা আফসোস বা কোনো চাহিদা নেই ইন পারপিচুয়াল লেবার, ঠিক আছে। তার এই যে পারপিচুয়াল একটা যে ক্রমাগত তার যে অনবরত কাজ, সেই কাজের প্রতি তার কখনোই কোনো অভিযোগ অনটন কিছুই নেই, ঠিক আছে। অর্থাৎ শি ইজ ভেরি মাচ স্যাটিসফাইড উইথ হার ওয়ার্ক অ্যান্ড দি আদার ফ্রেটফুল অ্যান্ড অলমোস্ট ডেসপারেট ইন অ্যাংজাইটি, এবং অন্য যে সাইডটি রয়েছে সেই সাইডে কি অলমোস্ট ডেসপারেট ইন অ্যাংজাইটি, তার চিন্তায় বা ভীষণ চিন্তিত বা বিঘ্নিত কি নিয়ে, টু এস্টাবলিশ আ ওয়ার্ল্ড বিয়ন্ড হার ওন, এবং তিনি তার নিজের পৃথিবীর বাইরে একটি নতুন পৃথিবী তৈরি করতে চান, এই বিষয়টি নিয়ে কিন্তু ভীষণ চিন্তিত। তিনি তার নিজের জন্য নয়, তার সন্তানদের জন্য কিন্তু একটা নতুন ওয়ার্ল্ড ক্রিয়েট করতে চাই, যে ওয়ার্ল্ডে কোনো সাফারিং থাকবে না, স্ট্রাগল থাকবে না। সেই অর্থে তিনি যে স্ট্রাগলটা করছেন, তিনি চান না তার বাচ্চারা কিন্তু সেই স্ট্রাগলটা করুন। তো এটাই ব্যাপার। শি হ্যাড সেভড 54 পাউন্ড, তিনি 54 পাউন্ড তিনি সেভ করেছেন। শি উড মেক ইট 100 অ্যান্ড শি হ্যাড আ ডিজায়ার অফ মেকিং ইট 100, তার কিন্তু একটা ডিজায়ার রয়েছে যে এটাকে তিনি 100 করবেন। হাউ ইট ওয়াজ টু বি ডান শি কুড নট থিঙ্ক, এটা কিভাবে হবে তিনি কিন্তু চিন্তা করেন না, বাট তিনি কিন্তু মানে এটা $100 মানে 100 পাউন্ডে তিনি পৌঁছাবেন এটা কিন্তু তিনি চান, কিন্তু কিভাবে হবে তিনি কিন্তু সেটা নিয়ে টেনশন করেন না, কারণ তিনি জানেন যে তিনি কাজ করলে, তিনি সেভ করলে একটা সময়ে কিন্তু ঠিকই হয়ে যাবে, ঠিক আছে। দি বয়েজ আর গ্রোয়িং, বাচ্চারা বড় হচ্ছে, দি কস্ট অফ কিপিং দেম ওয়াজ গ্রোয়িং, এবং তাদেরকে বড় করার খরচাটাও কিন্তু বেড়ে উঠছে। ওকে, এটা এক্সট্রা দেখো, এটা কিন্তু এক্সট্রা রয়েছে, ঠিক আছে, সেম লাইন রিপিট হয়েছে। ওকে, গ্রোয়িং শি ট্রাস্টেড ইন সাম অবস্কিউর প্রভিডেন্সিয়াল পাওয়ার অ্যাজ টায়ারলেস অ্যান্ড ইনডমিটেবল অ্যাজ হারসেলফ অ্যান্ড শি ট্রাস্টেড ইন সাম অবস্কিউর প্রভিডেন্সিয়াল পাওয়ার, তিনি কিন্তু বিশ্বাস করেন কিসের ওপরে, সাম অবস্কিউর প্রভিডেন্সিয়াল, প্রভিডেন্সিয়াল মানে অন হু প্রোভাইডস এভরিথিং, অর্থাৎ এখানে কিন্তু গডের কথা বলা হচ্ছে, ঠিক আছে, গডই তো সমস্ত প্রোভাইড করে, তাই না। অর্থাৎ তিনি কিন্তু একটা দৈব শক্তি, একটা অবস্কিউর বলতে কিন্তু একটা অস্পষ্ট বলতে পারো, ঠিক আছে, যেহেতু গড কিন্তু সামনে থেকে দেখা যায় না, অর্থাৎ এটা কিন্তু একটা আমাদের চিন্তা ভাবনা বা ধারণা। তো
সেই রকম একটা অবস্কিউর প্রভিডেন্সিয়াল পাওয়ারের কথা তিনি চিন্তা করে বা স্মরণ করে, অর্থাৎ গডের কথা তিনি মনে করেন, অ্যাজ টায়ারলেস অ্যান্ড ইনডমিটেবল, তা ঠিক তার মতোই একটা অদম্য এবং অক্লান্ত অ্যাজ হারসেলফ, অর্থাৎ তিনি মনে করেন যে এমন একটা দৈব শক্তি আমাকে সাহায্য করুক যে আমার মতো অদম্য অক্লান্ত। ঠিক আছে, গড কিন্তু মানে তিনি কিন্তু কখনো টায়ার্ড হন না বা তিনি কিন্তু সমস্ত কিছুই পারেন, তো এইরকম একটা পাওয়ারের কাছে কিন্তু তিনি বিশ্বাস রেখেছেন তার মনে যে ঠিক এটা 100 তার সেটা রিচ করবে, তিনি যে সেভিংটা করছে এবং তার বাচ্চাদের একটা বেটার ফিউচার তিনি দিতে পারবেন। কেমন? নেক্সট, অ্যাট 11 শি ওয়েন্ট টু বেড, রাত 11টায় তিনি শুতে যান। গোয়িং আপ দ্য উডেন স্টেয়ার ইন ডার্কনেস, তিনি অন্ধকারে সেই যে সিঁড়ি রয়েছে, উডেন স্টেয়ার রয়েছে ঘরের মধ্যে, মানে বাড়ির মধ্যে আর কি, তো তিনি সেই অন্ধকারে কিন্তু সেই সিঁড়ি বেয়ে ওপরে ওঠেন। ইন হার স্টকিংস ফিট, তিনি তার পায়ে কিন্তু স্টকিংস পরেই থাকেন। শি আনড্রেস ইন ডার্কনেস, তিনি অন্ধকারে তার পোশাক পরিবর্তন করেন। হার ক্লোথস ফলিং অ্যাওয়ে টু বি রিপ্লেসড বাই হেভি গাউন, হেভি গ্রে নাইট গাউন, এবং তিনি তার যে ড্রেসটি সে ড্রেসটি রিপ্লেস করেন, চেঞ্জ করেন বাই আ হেভি গ্রে নাইট গাউন, একটা গ্রে নাইট গাউন দিয়ে কিন্তু তিনি পরিধান করে। দ্যাট মেড হার বডি সিম স্টিল লার্জার অ্যান্ড মোর পন্ডারাস, অর্থাৎ তারপরেও কিন্তু তার বডি যথেষ্ট বড়, মানে লার্জার মনে হয় এবং পন্ডারাস এবং বাল্কি ফিগার মনে হয়। ঠিক আছে, শি ফেল অ্যাসলিপ অ্যাট ওন্স, অর্থাৎ তিনি শুতে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তিনি ঘুমিয়ে যান, অর্থাৎ তিনি কিন্তু সারাদিন ব্যাপী যেহেতু কাজ করেন ভীষণ টায়ার্ড থাকেন, তো তিনি বিছানায় শুতে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তিনি বিছানায় ঘুমিয়ে যান। বাট থ্রু আউট দ্য নাইট হার মাইন্ড প্রপেলড বাই সাম ইনহেরিট অ্যাংজাইটি, বাট থ্রু আউট দ্য নাইট, কিন্তু সারা রাত ব্যাপী তার মানে মাইন্ড, তার যে মন রয়েছে, ঠিক আছে, ব্রেন রয়েছে, সে ব্রেনটা কি করে, প্রপেলড, প্রপেলড মিন্স চালিত হওয়া, ঠিক আছে, চালিত হয় বাই আসাম ইনহেরিট অ্যাংজাইটি, একটা কিন্তু অ্যাংজাইটি তার মনে সব সময় চলতে থাকে, একটা কনস্ট্যান্ট কিছু যেন চিন্তাভাবনা অলওয়েজ তাকে অ্যান্সার্স করে রাখে, মানে তাকে ব্যস্ত করে রাখে। সিমস টু ওয়ার্ক অন, যেন সবসময় চলতে থাকে এরকম একটা চিন্তা। শি ড্রিমড শি ওয়াজ পুশিং দ্য বাইসাইকেল ডাউন দ্য হিল, তিনি কি স্বপ্ন দেখেন, শি ওয়াজ পুশিং দ্য বাইসাইকেল ডাউন দ্য হিল, তিনি দেখছেন যে তার বাইসাইকেলটাকে তিনি তিনি তার পাহাড়ের নিচে নামাচ্ছেন, অর্থাৎ তার কিন্তু যে সঙ্গী, তিনি যে রেগুলার যে কাজটা করেন সেই কাজগুলোই কিন্তু তার ব্রেনে মানে রিকারিং একটা থট ক্রিয়েট করে। ঠিক আছে, ড্রিম ইটসেলফ ইজ আ রিকারিং থট, তুমি যত বেশি চিন্তা করবে একটা বিষয়ের উপরে সেই বিষয়টা তোমার কিন্তু স্বপ্নে দেখা দেবে। ঠিক আছে, এটা কিন্তু একটা মানে বড় একটা থিওরি রয়েছে যে কনসাস মাইন্ড, সাবকনসাস মাইন্ড অ্যান্ড আনকনসাস মাইন্ড, তো বেসিক্যালি সাবকনসাস মাইন্ডের তোমার যেটা থাকে সেই সাবকনসাস পোর্শনের যে থটগুলো সেগুলো কিন্তু রিকারিং ডিম হিসাবে কিন্তু আমরা পাই। ঠিক আছে, সো দেখো, অ্যান্ড দেন দ্যাট ওয়াজ দ্য পুশিং ইট আপ এগেন, এবং সাইকেলটাকে তিনি আবার বাড়িতে নিয়ে আসেন। শি ডিমড শি ওয়াজ স্ক্রাবিং ফ্লোর, তিনি স্বপ্ন দেখেন যে তিনি ঘর পরিষ্কার করছেন, ঘর স্ক্রাব করছেন। শি ফেল্ট দি হট স্ট্যাব অফ দ্য আয়রন অন হার স্প্লিটেড ফিঙ্গার, তিনি তার মানে আঙুলে কিন্তু সেই যে আয়রন করার সময় যখন তাত লাগে, ঠিক আছে, বা যে গরম লাগে সেই অনুভূতিটা তিনি যেন ফিল করেন। অ্যান্ড দেন ফ্রোজেন বাইট অফ আইসি সুয়েটস অ্যাজ শি পিকড দেম অফ আনথড আর্থ অন বিটার মর্নিং, এবং তিনি কি করেন, ঠান্ডার অনুভূতিটা বুঝতে পারেন, তিনি যখন সকালবেলায় তিনি যখন বাঁধাকপি বা যে মানে কি বলবো, তিনি যখন ভেজিটেবল তিনি যখন তুলতে যান, ঠিক আছে, এখানে সুয়েটস বলতে কিন্তু সুইডিশ যে ভেজিটেবল সেটার কথা বলা হচ্ছে। অ্যাজ শি পিকড দেম অফ, তিনি যখন তোলেন এটাকে শস্যক্ষেত্র থেকে, তখন যে ঠান্ডার সময় যে বিটার যে টাচ সেটার, সেটা তিনি বুঝতে পারেন। শি কাউন্টেড হার মানি, তিনি স্বপ্নেই তার মানি যে তার যে সেভিংস সেটাকে কাউন্ট করে। হার মাইন্ড গোয়িং ব্যাক ওভার দ্য ইয়ার্স থ্রু আউট হুইচ শি হ্যাড সেভ, অর্থাৎ তিনি কিন্তু একদম প্রথম থেকে যখন থেকে তিনি সেভ করতে শুরু করেন সেই সময় থেকে কিন্তু তিনি এই টাকাগুলো কিভাবে তিনি সেভ করেছেন প্রত্যেকটা মুহূর্ত কিন্তু তিনি মনে করেন এবং
মানে মনে করতে করতে তিনি কিন্তু কাউন্টও করেন, অ্যান্ড দেন কাউন্টেড ইট অ্যাগেন, এবং তিনি আবারও এটাকে কাউন্ট করেন ইন ফিয়ার, কারণ তার মনে ভয় হয়, সংশয় হয় যে গোনাটা ঠিক হয়েছে কি। অর্থাৎ তার যে অ্যাংজাইটি ইন রিয়ালিটি সেটা কিন্তু ড্রিমেও কিন্তু তিনি সেটা দেখেন, টু মেক শিওর অ্যাজ দো ইন টেরর দ্যাট ইট মাইট বি গান ইন দ্য মর্নিং। এবং তার মনে যে একটা ভয় কাজ করে, অলওয়েজ একটা ভয় কাজ করে যে হয়তো কোনো এক সকালে উঠে দেখবো যে টাকাগুলো হারিয়ে গেছে, অ্যান্ড এটাই কিন্তু হবে, ঠিক আছে। অর্থাৎ তার এই যে স্বপ্নে যে একই, মানে একটু আগেই দেখলাম না যে তার একই থট প্রসেসও কিন্তু সেম ভাবে চলে। তো রেগুলারলি তিনি কিন্তু শুয়ে যান বিছানায়, তিনি ঘুমিয়ে গেলেও তার যে সাবকনসিয়াস মাইন্ড সেটা কিন্তু সারা মানে সারা রাত ব্যাপী কিন্তু কাজ করতে থাকে। একই ড্রিম কিন্তু আসে, ড্রিম হচ্ছে তার যে ক্লোজ কম্পেনিয়ন সাইকেল, সে তার সম্পর্কে দেখে, কারণ শি ইজ ভেরি পজিটিভ অ্যাবাউট ইট, ঠিক আছে। কাদের কাদের স্বপ্ন দেখছে সে বিষয়গুলো বুঝতে পারছো তো, যে তিনি কিন্তু সাইকেলের মানে তিনি কিন্তু সাইকেলের ড্রিম দেখছে, তিনি কিন্তু তার বয়েজের যে ফিউচার সেটা দেখছে, তিনি যে তার যে রেগুলার কাজ সেটা দেখছে। অর্থাৎ তিনি যে বিষয়গুলো তার নিজের মনে করেন, এবং নিজের মনে করেন বলতে একইভাবে একই কাজগুলো করেন, সেইগুলো কিন্তু তিনি তার স্বপ্নে দেখছেন, ঠিক আছে। তো আজকে ক্লাসটি অনেকটা লেন্দি হয়ে গেল, আর তোমাদের যদি টেক্সটটা একটু লেন্দিভাবে নাও পড়ে কিন্তু শেষ হবে না, আমি ডিটেলসে যেহেতু বলছি এই কারণে একটু লেট হচ্ছে, তোমরা মনোযোগ দিয়ে পড়ো, বুঝতে পারলে? প্রত্যেকটা লাইন নোট ডাউন করে নাও, প্রত্যেকটা যখন পড়বে তখন সেই টেক্সটটি রাখবে, এবং প্রত্যেকটি নোটগুলো কিন্তু তোমরা করে নিবে পাশে, তাহলে তোমাদের কিন্তু একভাবেই পড়া হয়ে যাবে, কেমন? তো আজকের মতো এতটাই ক্লাস, নেক্সট ক্লাসে কিন্তু আমি বাকি টেক্সটটি নিয়ে আলোচনা করব। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে, ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর নতুন সাথে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ এভরিওয়ান।